কাজর ঘেরা। আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে বাস স্টপে নেমে দাঁড়ালাম। প্রায় ৪-৫ মিনিট হাঁটার পরে আমি দূরে একটা বট গাছের তলায় ধোঁয়া দেখতে পেলাম। এটা দেখে আমি প্রচন্ড রেগে গেলাম আর আরতির গালে একটা থাপ্পড় মারলাম। আরতি সেখান থেকে চলে গেল। কয়েক মুহূর্ত পরে আমার স্ত্রীও ওর পেছন পেছন যেতে লাগলো, কিন্তু আমি ওখানেই বসে রইলাম আর খাবার খেতে থাকলাম। একটু আদর দিলেই বাচ্চাগুলো যেন মাথায় উঠে বসে। মনে মনে এই কথাই ভাবছিলাম, তখনই আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ আমার কানে এলো। আমি বেশ ভয় পেয়ে গেলাম। চিৎকারটা আমাদের বেডরুম থেকেই আসছিল। আমি যখন বেডরুমে পৌঁছলাম তখন দেখলাম যে স্ত্রী জানলায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে আর আরতিকে কেঁদে কেঁদে ডাকছে। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি ওকে জিজ্ঞেস করতে ও বলল, আরতি জানলা দিয়ে নিচে পড়ে গেছে। এই বলে আবার কাঁদতে শুরু করলো। আমাদের ঘরটা দোতলায় ছিল আর আমার স্ত্রী বলছিল যে আরতি নাকি জানলা দিয়ে নিচে পড়ে গেছে। এসব তুমি কি বলছো? নিচে চোখে দেখো, আমার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল। আমি জানলা দিয়ে যখন ওকে মেরে দেখলাম তখন মাটিতে কিচ্ছু দেখতে পেলাম না। তাছাড়া বাইরেও মুষলধারে বৃষ্টি পড়ছিল, বেশ জোরে জোরে মেঘও ডাকছিল। কোথায় আরতি? আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম। তখনই ও জানলা দিয়ে নিচের দিকে তাকালো আর বলল, এই কিছুক্ষণ আগেই তো ও নিচে পড়েছিল। ওর মাথাটা ওই পাথরের উপর পড়েছিল আর ওর মাথাটা ফেটে কিছুটা অংশ আলাদা হয়ে গেছিল। আমার চোখের সামনেও মারা যায়। তাহলে ও হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? আমি ওকে জিজ্ঞেস করলাম। তখনই আমাদের পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো, আমি এইখানে বাবা। আমরা পেছন ঘুরতেই দেখলাম যে আরতি বিছানার তলা থেকে বেরিয়ে আসছে। ওই দেখো, আমাদের আরতি তো বিছানার তলায় লুকিয়েছিল। আমি আমার স্ত্রীকে বললাম আর আরতির দিকে এগিয়ে গেলাম। তখনই ও বলে উঠল, দাঁড়াও শিব, তুমি ওর কাছে যেও না, ও আমাদের সন্তান নয়। আমাদের মেয়ে কিছুক্ষণ আগে জানলা দিয়ে পড়ে মারা গেছে। আমি নিজের চোখে ওকে মারা যেতে দেখেছি। এগুলো কি পাগলের মতন কথা বলছো তুমি? আমাদের মেয়ে তো আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমাকে একটু বিশ্বাস করো তুমি, আমাদের মেয়ে মারা গেছে, এটা অন্য কেউ। আমি যখন ঘরে ঢুকি দেখি আরতি জানালার উপর বসে আছে। আমি যেই ওর কাছে যাচ্ছিলাম ও আমায় বলল, ওখানেই দাঁড়াও, না হলে আমি নিচে ঝাঁপ দিয়ে দেব। সেই জন্য আমি ওখানেই দাঁড়িয়ে গেছিলাম। চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছিল। ও আমাকে বলল যে তুমি আমার সবথেকে পছন্দের জিনিসটা আমার থেকে কেড়ে নিয়েছো, আমিও এবার তোমার পছন্দের জিনিসগুলো সব কেড়ে নেব, সারা জীবনের মতো। আর তারপরে ও শয়তানের মতো হাসতে শুরু করলো। কোনো একটা খারাপ আত্মা ওর মধ্যে প্রবেশ করেছিল। আমি ওর কাছে যেতেই ও জানলা থেকে ইচ্ছে করে নিচে পড়ে গেল। আমি দেখলাম আরতির মাথাটা পাথরে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে গেছে আর কিছুক্ষণ ছটফট করতে করতে ও মারা গেল। আরে চুপ করো না প্লিজ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমাদের জীবিত মেয়েটাকে তুমি এত সহজে মেরে ফেলছো? আমি প্রিয়াকে বললাম আর আরতিকে কোলে তুলে নিলাম। কেন বোঝার চেষ্টা করছো না বলো তো, আমাদের মেয়ে ওইখানে নিচে। এই বলেই প্রিয়া জানলা দিয়ে উঁকি মারতে দেখলো সেই আম গাছের তলায় আরতির লাশটা পড়ে রয়েছে। শিব, ওই দেখো, আরতির ডেড বডিটা আম গাছের তলায় পড়ে আছে। চুপ করো বলছি, আমাদের মেয়ে আমার কোলে রয়েছে, দেখো। আমি চিৎকার করে ওকে বললাম। তখনই প্রিয়া দৌড়ে এসে আরতিকে আমার কোল থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো আর বলল, শয়তানের বাচ্চা, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, আমাকে আর আমার স্বামীকে একা ছেড়ে দে বলছি। প্রিয়ার কথা শুনে আরতি কাঁদতে শুরু করলো। আরতিকে কাঁদতে দেখে আমি প্রিয়ার গালেই চড় মেরে বসলাম। প্রিয়া রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি কোনো রকমে আরতিকে চুপ করালাম। তারপরে ড্রয়িং রুমে আমি ওকে টিভি দেখাতে নিয়ে গেলাম। টিভিটা বেশ পুরনো ছিল, কিন্তু সকালবেলাই আমি আজকে এটাকে ঠিক করিয়ে এনেছি। আগে থেকেই টিভির সাথে একটা ডিভিডি সেট করা ছিল। আমি ডিভিডি প্লেয়ারে একটা সিডি লাগিয়ে মুভি চালিয়ে দিলাম। তখনই দরজায় খটখট শব্দ শুনতে পেলাম। দরজা খোলা মাত্র দেখলাম প্রতাপ রাও ভেজা অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। সে নিজের সঙ্গে কিছু স্টেশনারি জিনিসপত্র নিয়ে এসেছিল। আচ্ছা প্রতাপবাবু, এই বাড়িতে কি কোনো অতৃপ্ত আত্মার অস্তিত্ব রয়েছে? না 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 দাদাবাবু, এরকম তো কিছু নয়, এরকম কিছুই নেই এই বাংলোতে। প্রতাপবাবু বিষম খেতে খেতে কথাগুলো বললেন। বেশ বেশ, ঠিক আছে, আমি কাল সকালে আবার আসছি। এই বলে প্রতাপবাবু সেখান থেকে চলে গেলেন, কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে একটু থমকে দাঁড়ালেন আর বললেন, এবার তোমার মেয়েকে নয় তোমার স্ত্রীকে সাবধানে রেখো। এই বলেই প্রতাপবাবু বৃষ্টি মাথায় নিয়ে বিনা ছাতাতেই সেখান থেকে বেরিয়ে গেলেন। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে উনি এরকম কেন বললেন, কিন্তু উনি এক মুহূর্তও দাঁড়ালেন না। আমি ওনার পিছু নিতেই যাচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টির রাতে আমি যদি ওনার পিছনে যাই তাহলে আরতির খেয়াল কে রাখবে, সেই জন্য দরজা বন্ধ করে দিলাম। আর ড্রয়িং রুমে এসে সোফায় বসে আরতির সাথে পুরনো মুভি দেখতে লাগলাম। দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল নিজেও বুঝতে পারিনি, কিন্তু মাঝরাত নাগাদ আমি কানে একটা হাসির আওয়াজ শুনতে পেলাম আর আমার ঘুমটা ভেঙে গেল। আর সামনে দেখলাম যে টিভিটা বারবার অন অফ হচ্ছে, আর যখন আমার পাশে তাকালাম তখন দেখলাম যে আরতি সেখানে নেই। আমার মনে হলো ও হয়তো প্রিয়ার কাছে গিয়ে ঘুমিয়েছে, কিন্তু তখনই হঠাৎ করে টিভিটা চালু হয়ে গেল আর স্ক্রিনে আমি আমাদের বেডরুমের ছবিটা দেখতে পেলাম, যেখানে আমার স্ত্রী বিছানায় ঘুমিয়ে রয়েছে আর তার পেছনের দেওয়াল থেকে আমাদের মেয়ে টিকটিকির মতন বেয়ে বেয়ে নামছে। ওর চুলটা উস্কো খুস্কো হয়েছিল, চোখটা কালশিটে পড়ে গিয়েছিল আর ও মুখে একটা ছুরি ধরেছিল। আর তখনই ও আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। আমি বুঝতেই পারছিলাম না যে এসব কি হচ্ছে, আর তখনই দেখলাম যে আমাদের মেয়ে দেওয়াল থেকে বিছানায় নেমে এলো। আর নিজের মুখে ধরে থাকা ছুরিটা হাতে নিয়ে আমার স্ত্রীর মাথায় ঢুকিয়ে দিল। কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করার পর আমার স্ত্রী মারা গেল। আমি জোরে চিৎকার করে উঠলাম আর দৌড়ে টিভির কাছে গেলাম আর টিভিটাকে মাটিতে আছড়ে ভেঙে দিলাম। আর তখনই আমার পেছনে কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। আমি পেছন ঘুরতেই দেখলাম যে আমার মেয়ে আরতি বেডরুম থেকে পালিয়ে অন্যদিকে যাচ্ছে। আরতি মা! আমি চিৎকার করে ওকে ডাকলাম, কিন্তু ও আমাকে কোনো সাড়া দিল না। আর আমার এটাও ভয় করছিল যে আমি যেটা টিভিতে দেখলাম সেটা আবার সত্যি ছিল না তো। আমি যখন ঘড়ির দিকে তাকালাম দেখলাম যে রাত 3টে বাজে। এত রাতে আরতি একা একা ওই অন্ধকার ঘরে চলে গেল, ওর কি একটুও ভয় করছে না নাকি, আমি মনে মনে ভাবলাম। আর তারপরেই আমি ওর পেছন পেছন ওই ঘরে গেলাম। ঘরটা সম্পূর্ণ অন্ধকার ছিল আর ওই ঘরে কোনো লাইট ছিল না। আরতি সোনা, সোনা তুমি কোথায়? আমি আরতিকে ডাকলাম, কিন্তু ও কোনো উত্তর দিল না। আমি পকেট থেকে লাইটার বের করে সেটাকে জ্বালালাম। তখনই ঘরের কোণা থেকে একটা চেবানোর আওয়াজ পেলাম। আমি ওই কোণের দিকে আলো ফেলতে দেখলাম আমার মেয়ে আরতি ওই কোণায় বসে কিছু একটা খাচ্ছে। ও আমার দিকে পেছন করে বসেছিল। আরতি, তুমি ওখানে কি করছো মা? আরতি, 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 আমার প্রশ্নের উত্তর দাও মা। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু ও আমাকে কোনো উত্তর দিল না। সেই জন্য আমি ওর দিকে এগোলাম। আমি যেই ওর কাঁধে হাত রাখলাম, ও মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওকে দেখা মাত্রই আমার পায়ের তলার মাটি সরে গেল। আরতির মুখটা রক্তে রক্তাক্ত হয়েছিল, আর ও একটা মাংসের টুকরো চিবোচ্ছিল। আমি ওর হাতের দিকে তাকালাম। ওর হাতে আরো একটা মাংসের টুকরো ছিল। আমি বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে রইলাম, আর ও আমার দিকে রহস্যময় ভাবে তাকিয়ে হাসতে লাগলো। আরে এসব কি? এসব তুই কি খাচ্ছিস মা? আমি ভয় ভয় ওকে জিজ্ঞেস করলাম। ও হাসতে হাসতে আমাকে উত্তর দিল। উত্তর শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি দৌড়ে বেডরুমে প্রিয়ার কাছে যেতে গেলাম। এরপর আমার সাথে কি হবে? সত্যি কি আরতি প্রিয়াকে মেরে ফেলেছে? এরকম করার কারণ কি ছিল? উত্তর জানতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা।